অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন কত মানুষ এখানে বসে আছে, আর 40 টাকা কুপন নাই ঠাকুরের প্রসাদ গ্রহণ করার জন্য। তো প্রচুর লোক যারা ঠাকুরকে দর্শন করার জন্য এসে খিদে পেয়ে যায়, তো তারা এখানে প্রসাদ নেওয়ার জন্য, ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য এখানে চলে আসে। তো একবার দেখুন, শুধু অনেক বড় একটা হল রুম, তার মধ্যে প্রচুর মানুষ, মানে একসাথে প্রায় 500 মানুষ বা 300-400 মানুষ একসাথে বসে খেতে পারবে সেরকম একটা ব্যবস্থা। দেখুন শুধু চারি সাইডে, পিছনে হোক সামনে হোক, চারি সাইডে কিন্তু একটা খুব সুন্দর। এই জায়গা থাকলে কার না ভালো লাগে, সবকিছুই মনটা ভরে যায় এখানে আসলে। তো ভাইরা বসে আছি, ঘেমে গেছি পুরো, একদম পুরো ঘেমে গিয়েছি। তো খাবার কুপনটা দিয়ে প্লেটটা দিয়ে গিয়েছে খাবারের, তো এবার খাবারের জন্য অপেক্ষা করছি কখন খাবারটা এসে পৌঁছাবে। তো খাবার দিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এক এক করে সবকিছু দিয়ে যাচ্ছে এখানে। তো আমাদের লাইনে অনেক লোক আছে, কেবল জল দিচ্ছে, এরপরে খাবারটা দেবে। আর দেখুন সিস্টেমটা এত সুন্দর, মানে ট্রলি সিস্টেমে খাবার, ঠিক আছে, ট্রলি সিস্টেমে খাবারটা দেওয়া হচ্ছে। আর পুরো দেখা যাক ঠাকুরের কি কি প্রসাদ দেয়। এর আগে আমার পরিবার যখন এসছে তখন বারে বারে আমাকে বলেছে যে একবার যা গিয়ে দেখে আয়, আর দেখে আয় কত সুন্দর ওখানকার পরিবেশটা। সেই অনুযায়ী আসার চেষ্টা করেছি, তো প্ল্যানিং করে করে অনেক কষ্টে আজকে সেই আশাটা আমার পূরণ হয়েছে। তাই এসছি, তো সবাইকে আসার জন্য অনুরোধ করবো, আর অবশ্যই যারা আসবে ঠাকুরের প্রসাদ অবশ্যই গ্রহণ করবে, কারণ ঠাকুরের প্রসাদ তো এখানে মেন, প্রসাদটা খুব সুন্দর তৈরি হয় আমি শুনেছি। তো তার জন্য মেন খাওয়ার যে বিষয় সেটাই আছে, তাই দেখা যায় কি হয়, তো হয়তো কি প্রসাদ পাবো সেটা হয়তো ভিডিও করে দেখা দেবো না, যেহেতু খাবারের সময় ভিডিও করা ডিস্টার্ব হয় খাবারে। তো যতদূর পরে চেষ্টা করব দেখানোর, তো এটুকুই দেখাতে পারছি, যেটুকু দেখাতে পারছি সেটুকু পর্যন্ত দেখাচ্ছি। তবে পুরো মন্দির ব্যাকগ্রাউন্ডটা পুরো কভার করেছি আমি, কভার করে দেখিয়েছি। তো মন্দিরের ভিতর প্রবেশ করা হয়নি, দেখা যাক মন্দিরের ভেতর প্রবেশ করতে দেবে কিনা আমি সঠিক জানি না, তবে একবার গিয়ে দেখবো। তো অনেক খিদে পেয়েছে ওর জন্য আগে দুটো খেয়ে নিই, তারপর আপনাকে মন্দিরের ভিতর গিয়ে, যদি মন্দিরের মধ্যে প্রবেশ করার পারমিশন থাকে তো অবশ্যই একবার গিয়ে আপনাদের দেখাবো, আর যদি না থাকে তো দেখাতে পারবো না, কারণ যেহেতু মন্দিরটা এখনো কমপ্লিট হয়ে পারেনি। তো দেখা যাক, তো সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব প্লিজ সাপোর্ট দিও। ভিলেজ ব্লগ নামের যে চ্যানেলটা আছে, আর একটা আছে অমৃত শিকদার অফিসিয়াল নামে, তো দুটো চ্যানেল আমার, তো দুটো চ্যানেলে একটু সাপোর্ট করো প্লিজ।